বাল্যবিবাহৰ ঘটনাৰ বাবে ৰাজ্যত ভয়ংকৰ হাৰত বৃদ্ধি গৰ্ভৱতী কিশোৰী মাতৃৰ সংখ্যা যোৱা এটা বছৰত ৰাজ্যত 1 লাখৰো অধিক এনে কিশোৰী গৰ্ভৱতীৰ ভয়ংকৰ তথ্য পোহৰলৈ আহিছে এটা বছৰত 1,04,264টা এনে কিশোৰী গৰ্ভৱতীৰ মাতৃৰ তথ্য প্ৰকাশ কৰিছে এনএইচএমএ ৰাজ্যৰ ভিতৰতে ধুবুৰী আৰু দক্ষিণ হালমৰা জিলাত সৰ্বাধিক এনে কিশোৰী গৰ্ভৱতী মাতৃৰ সংখ্যা ধুবুৰী আৰু দক্ষিণ হালমৰাত এবছৰত 14,000ৰো অধিক এনে মাতৃৰ তথ্য পোহৰলৈ আহিছে নগাঁও আৰু হুজাই জিলাত দ্বিতীয় স্থানত আৰু বৰপেটা জিলা আছে তৃতীয় স্থানত এই ভয়ংকৰ তথ্যই প্ৰমাণ কৰে ৰাজ্যত বাল্যবিবাহে কিদৰে বিৰূপ প্ৰভাৱ পেলাইছে ইয়াৰ ফলত বৃদ্ধি পাইছে গৰ্ভৱতী মাতৃ আৰু শিশুৰ মৃত্যুৰ ঘটনা এই পর্যন্ত আমার 2,510 জন 2510 নম্বর প্রেগনেন্সি হয়ে আছে যি কেজন বিলো 18 ইয়ার্স 18 বছর তল এইটো সরকারি তথ্য জেলা ভিত্তিক গোটে জেলার মাতৃ হওয়ার পিছতে এটা অল্প ভেরি হয়ে থাকে ডে টু ডে ভেরি হয়ে থাকে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হব পারে মাতৃ হওয়ার পিছতে 18 বছর তলত মানে যাক গর্ভ হওয়ার কারণে যাক আপনার অর্গেন থাকে সেই অর্গেনবিল পূরঠ নহয় আর পূরঠ নোহার কারণে গর্ভ যদি হয় তাত বহুত ধরনের মানে সমস্যার সম্মুখীন হব পারি।